প্রিয় দর্শক, এই কোরবানি ঈদে টালিউড কুইং অপু বিশ্বাস শাশুড়ি মাকে গিফট করেছে, খুশি হয়েছে শাশুড়ি মা। অপরদিকে বুবলি এসে তার বাড়িতে ঝগড়া বাজিয়েছে, কেন অপু বিশ্বাস সবসময় এই বাড়িতে থাকে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ঈদকে ঘিরে সবারই আনন্দ রয়েছে, মিডিয়ার যারা রয়েছে তারাও এই ঈদে আনন্দ করে, একে অপরের প্রতি ভালোবাসা দেখায়, একে অপরকে গিফট আদান প্রদান করে সবাই। সুপারস্টার শাকিব খান, ঢালিউড কুইং অপু বিশ্বাস এর ব্যতিক্রম না। এই ঈদে ঢালিউড কুইং অপু বিশ্বাস শাশুড়ি মার জন্য গিফট কিনে নিয়ে এসেছে। অপরদিকে সেই মুহূর্তে উপস্থিত হয়েছে শবনম বুবলি। শবনম বুবলি এই ব্যাপারটা দেখতে পেয়ে হজম করতে পারেনি, উল্টো ঝগড়া বাজিয়েছে অপুর সাথে আর শাকিব খানের মায়ের সাথে, কেন অপু এই বাড়িতে আসবে, অপুর সাথেও সম্পর্ক নেই খানের, তবে কেন আসবে, আমার সাথে যখন সম্পর্ক ভেঙে গিয়েছে আমাকে আসতে দিচ্ছে না, সেখানে অপুর সাথে সম্পর্ক না থেকে কিভাবে সে আসে। অপরদিকে শাকিব খানও উপস্থিত, তখন শাকিব খান বলল, এ নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না, কে আমার বাড়ি আসবে, কে যাবে, কে থাকবে তা তোমার দেখার দরকার নেই, তুমি আসতে পারবে না, তোমার সাথে সম্পর্ক নেই, এটুক শুধু আমি বলে দিলাম, তুমি এর বেশি জানতে চেও না, কারণ আমি তোমাকে আর আগের মতো বিশ্বাস করি না, তুমি আমার বাড়িতে এসে আবারও একটা গ্যাঞ্জাম বাজাবে, আমার মান সম্মান অনেকবার হানি করেছ, আর চেষ্টা করো না, আমার মান সম্মানের দিকে হাত বাড়িও না। আর এভাবেই শাকিব খান বললেন। অপরদিকে শাকিব খানের মা শুধু একটা কথাই শাকিবকে বলে দিয়েছে, কার সাথে তুই কি কথা বলছিস, এর মাথায় কোনো বুদ্ধি থাকলে না হয় করবে, নিজের ছেলের দুধ কিনতে পারে না সেই ব্যাপারটাও সাক্ষাৎকারে বলেছে, সে কিভাবে কিভাবে মানুষ হবে, আর তোর কথা কোনো কিছু বুঝতে পারবে না, এমনটাই শাকিব খানের মা বলেছেন। দর্শক, শাকিব খানের বাড়িতে এই ঈদকে ঘিরে অনেক আনন্দ রয়েছে। অপরদিকে বুবলি সেখানে গিয়ে কিন্তু সিক্রেট করতে দ্বিধাবোধ করছে না, একের পর এক সিক্রেট করে যাচ্ছে বুবলি শাকিব খানের বাড়িতে। দর্শক, বুবলির কি এগুলো উচিত হচ্ছে, শাকিব খানের বাড়িতে গিয়ে সমস্যা তৈরি করা? আমার তো মনে হয় এটা অশিক্ষিতর মতো কাজ করে যাচ্ছে, সে একটা শিক্ষিত মেয়ে, সে পারে নিজের জীবনকে সুন্দরভাবে সাজাতে। দেখা যাক পরবর্তীতে শবনম বুবলি আর কি কি করতে পারে। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।